বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ নিজেই নিজেকে শেষ করেছেন বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ ও ছায়া তদন্তকারী সংস্থা র‍্যাব। দুই তদন্ত সংস্থারই দাবি, পরীক্ষার ফল খারাপ হওয়া এবং বিদেশ যেতে অর্থ জোগাড় করতে না পারা সহ বেশ কিছু হতাশা থেকে এই তরুণ স্বেচ্ছায় নিজেকে শেষ করার পথ বেছে নেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ এবং পরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মুইন আলাদা সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন। র‍্যাবের দাবি, তদন্তে তারা যা পেয়েছেন তা নিয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করেছেন, তারাও বিষয়টিতে একমত হয়েছেন। অবশ্য কয়েকদিন ধরেই ঘটনার তদন্তকারী সংস্থা ডিবিও ফারদিন নিজেই নিজেকে শেষ করে থাকতে পারে বলে ধারণার কথা বলে আসছিল। তবে ফারদিনের বাবা নুরুদ্দিন রানা অভিযোগ করেছেন, ফারদিনের শেষ হয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট না, এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে, আমরা আদালতে যাব। ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি আত্মহনন। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, ময়না তদন্তের রিপোর্ট দেখেছি, সার্বিক দিক দেখে মনে হয়েছে ফারদিন নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। কি কারণে ফারদিন এমন কাণ্ড করতে পারেন এমন প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ফারদিনের স্পেন যাওয়ার কথা ছিল, টাকা জোগাড় হয়নি, তার পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছিল, সব কিছু মিলেই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান সুলতানা কামাল সেতুর উপর পাওয়া গেছে। একটি সিসিটিভি ফুটেজে সেখান থেকে এক যুবককে নদীতে ঝাঁপ দিতেও দেখা গেছে। সময় এবং প্রযুক্তির সহায়তায় মনে হয়েছে ওই যুবক ফারদিন। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তারা প্রযুক্তির সহায়তায় ফারদিনের দুটি মোবাইল নম্বর ঘেঁটে দেখেছেন, সেখানে 522টি নম্বরে তার কথা হতো। ঘটনার রাতে ফারদিনের গতিপথে তাদের কারো উপস্থিতি পাওয়া যায়নি। সে যেভাবে ঘুরে বেরিয়েছে তাতেই প্রতীয়মান হয় যে মানসিকভাবে ফারদিন বিরক্ত ছিল। ফারদিন প্রথমে বাবুবাজার সেতু টার্গেট করে, কিন্তু সেদিন রাতে সেতুটিতে যান চলাচলে ব্যস্ত থাকায় সম্ভবত সেখান থেকে সে পিছিয়ে যায়। পরে সে ডেমরার সুলতানা কামাল সেতু এলাকায় যায়। তার মোবাইল নম্বর ট্র্যাক করে অবস্থান সেতুর উপর অনুমান করা হয়। ডিবির সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ সম্মেলন করে ফারদিনের ঘটনার ছায়া তদন্তকারী সংস্থা র‍্যাব। সংস্থাটির মুখপাত্র খন্দকার আল মুইন বলেন, তারাও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার রাতে সুলতানা কামাল সেতুর উপর ফারদিনের উপস্থিতির প্রমাণ পেয়েছেন। যদিও এর আগে ফারদিন নাশাব্য পণ্যে আসক্ত এবং চনপাড়া কেন্দ্রিক নাশাব্য পণ্য কারবারীদের হাতে শেষ হয়েছেন বলে র‍্যাবের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করে। এ বিষয়ে মুইন বলেন, আমরা কখনো ফারদিনকে নাশাব্য পণ্যে আসক্ত বলিনি। তদন্তের শুরুতে ফারদিনের অবস্থান চনপাড়ার আশেপাশে পাওয়া গিয়েছিল। চনপাড়ার কয়েকটি গ্রুপ নির্জন স্থান থেকে বিভিন্ন ব্যক্তিকে ধরে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে, এগুলো তদন্ত করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। গত 4 নভেম্বর দুপুরে ডেমরা কনাপাড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বুয়েট ছাত্র ফারদিন। এর 3 দিন পর 7 নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বান্ধবী বুশরাকে ধরে রিমান্ডে নেয় ডিবি। বুশরা এখনও হাজতে রয়েছেন। সাদাকালো নিউজ।